থাম্বেল সবকিছু ক্লিয়ার হয়ে গেছেন হ্যাঁ আপনার শুধু ধৈর্য ধরে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে কথাবার্তা বলবো সুমাইয়া এবং আগুন তার ফুবুকে নিয়ে এই দেখেন একটা অশ্লীলতা অশ্লীলতার একটা লিমিট আছে এই যে সোশ্যাল মিডিয়ার মধ্যে বর্তমান এই আগুনের ফুবু এবং সুমাইয়ার যে বাবা এই যে অশ্লীলতার যে কাজগুলা করতেছে এগুলো কি সমাজে ভালো করতেছে আর কিছু স্যাচরা ইউটিউবার আসলে বল কথাটা আসলে শুনতে খারাপ শোনা যেতেছে আসলে আমি কি বলি এই যে কিছু কিছু ইউটিউবার আছে মানে স্যাঁচরা যারা বলে কি কয়টা ভিউয়ের জন্য কয়টা টাকা ইনকাম করার জন্য মানে এদের আসলে মানে এটা কিন্তু শুধু সুমাইয়ার বাবাকে যদি খারাপ বলেন তাহলে হবে না এটা আপনার যে ইউটিউবার আছে সেও খারাপ এবং কি আগুনের যে খুবই উনি একটা মেয়ে মানুষ হয়ে এই ধরনের কাজকর্ম কী মানে দুইটা মেয়ে আপনারা মানে দেখতে পারতেছেন আমার স্কিনের মধ্যে তো এই দুইটা মেয়ে মানে কি একটা বাজে একটা অবস্থা তো এগুলো দেখে আমাদের যে ছোটো বাচ্চারা আছে আসলে এখন সোমাইয়াকে ফলো করে তার বয়সী মানে তার দশ বছর থেকে পনেরো ষোলো বছরের যে ছেলে মেয়েগুলো আছে এগুলো কি নষ্ট হবে না ভাই অবশ্যই নষ্ট হবে কেননা এদেরকে দেখার পর এই যে এদের অশ্লীলতা মানে কি একটা বাজে একটা অবস্থা তো আসলে এগুলো মানে দায়ী কিন্তু কারা কিছু কিছু ছেঁচরা ইউটিউবারের কারণে আসলে এদের কারণে এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে আসতেছে এই কারণে মানুষ দেখতেছে তো অবশ্যই আপনারা যেটাই খান আবার আপনাদেরও কিছু দোষ আছে আপনারা বেশি বেশি করে দেখেন বিদায় এই জিনিসগুলো ওই ইউটিউবের চ্যানেলে এগুলো আপলোড করে তো দেখেন এগুলো আমার একটা উদ্দেশ্য জাতির কাছে একটা মেসেজ দেওয়ার যে এসব জিনিস আপনারা দেখবেন না ওরা অটোমেটিক এগুলো তৈরি করবে না তো এটা সোমাইয়ার বাবার দোষ দিলেও হবে না এবং সুমাইয়ার কি মার হবে না এইখানে দোষ আছে আগুনের ফুবু যে একটা ইয়ং মেয়ে সে একটা বিধুয়া মেয়ে তো বিধুয়া মেয়েটা আসলে এই যে একটা কি একটা অবস্থা অবস্থা মানে রাস্তাঘাটের মধ্যে এগুলো ভিডিওগুলো করে খুবই একটা বাজে একটা অবস্থা মানে তাকানোর মতো না তো রমজান মাস কিছু বলা যায় না তো তারপরেও কিছু বলতে হয় তো রমজান মাসে ওরা মানতেছে না এইরকম একটা অবস্থা তো যাই হোক প্রিয় দর্শক যে যেখানে আছেন ভালো থাকবেন অন্য ভালো রাখবেন আর হ্যাঁ বলে যাবেন না যার যার ধর্ম আগে তারপরে কাজকর্ম আল্লাহ হাফিজ পরবর্তী ভিডিওতে দেখা হবে যদি বেশি থাকি